ওয়েলকাম ব্যাক ভিওয়ার্স ফিরলাম লাস্ট এপিসোডের পরে লাস্ট এপিসোডে আমরা কথা বলেছিলাম কিভাবে একটা কন্ট্যাক্ট লিস্ট তৈরি করা যায় সেই বিষয়টা নিয়ে আমরা আমাদের কন্ট্যাক্ট লিস্ট অ্যাপ্লিকেশনের মেইন পার্টটা কভার করে ফেলেছিলাম একটা লিস্ট তৈরি করেছিলাম অ্যারে লিস্ট এবং অ্যারে লিস্ট তৈরি করার পরে সেখানে আমরা কন্ট্যাক্ট ক্রিয়েট করেছিলাম কন্ট্যাক্ট রিলেট করেছিলাম কন্ট্যাক্ট সার্চ করার মেথড তৈরি করেছিলাম এবং একটা টুইস্টিং মেথড তৈরি করেছিলাম অ্যান্ড ফাইনালি সেইগুলোকে আমরা টেস্ট করে দেখেছিলাম আমাদের টেস্টার ক্লাসের ভেতরে এই ভিডিওতে আমরা আমাদের পুরো বেসিক একটা ভিউ তৈরি করতে যাচ্ছি আমাদের কন্ট্যাক্ট লিস্ট অ্যাপ্লিকেশনের জন্য আমরা কোনো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ব্যবহার করব না আমাদের পরবর্তীতে আরও আট দশটা বারোটা পনেরোটা প্রজেক্ট পর্যন্তও আমরা কমান্ড লাইন ইন্টারফেস এই প্রজেক্টগুলো করব পরবর্তীতে আমরা যখন সুইং বা জাভা এফেক্ট শিখব তখন আমরা আমাদের প্রজেক্টগুলোকে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের মাধ্যমে তৈরি করব এখন জাস্ট আমরা টার্মিনাল ব্যবহার করে তৈরি করি একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যদি আপনি টার্মিনাল ব্যবহার করে যে কোনো একটা প্রজেক্টের সমস্ত কাজ করতে পারেন তাহলে সেটা গ্রাফিক্যাল ইউজ ইন্টারফেসে তৈরি করা আপনার জন্য কোনো ব্যাপারই না কোনো ব্যাপার না জাস্ট আপনাকে জাস্ট অল্প কিছু গ্রাফিক্যাল ইউজ ইন্টারফেসে লাইব্রেরি বা কোড জানতে হবে তাহলেই আপনি সেটা তৈরি করতে পারবেন খুব ইজিলি তো আমরা প্রথমে কি করতে যাচ্ছি আমরা প্রথমে একটা ক্লাস ক্রিয়েট করব এবং ক্লাসটার নাম দিব মাই কন্ট্যাক্ট লিস্ট মাই contact লিস্ট অ্যাপ কারণ আমাদের অ্যাপ্লিকেশন ফাইল যেখানে আমরা মেইন ক্লাস তৈরি করব এবং আমাদের সমস্ত ফাইলগুলোকে আমরা এখানে স্টোর করব তাহলে আমি এটা ওকে করে দিলাম এবং এখানেই আমরা প্রথমে কি করব। ফার্স্ট অফ অল আপনাদের বুঝতে হবে যে আমরা কি করতে চাচ্ছি আমি কিভাবে এটাকে আউটপুট দিতে চাচ্ছি সেটা আপনাদের সাথে যদি আগে শেয়ার না করি তাহলে আপনি বুঝতেই পারবেন না যে কি ঘটছে আর কেন ঘটছে তো আমরা এখানে একটা মেনু দিয়ে দিব হ্যাঁ সাপোজ আমাদের কাছে একটা মেনু আছে এই মেনুর ভেতরে আরও কিছু অপশানস আছে যেমন ওয়ান ক্রিয়েট নিউ কনট্যাক্ট অথবা ক ক্রিয়েট কন্ট্যাক্ট ওকে তারপরে সাপোজ দুই দুইয়ের ক্ষেত্রে আমাদের আসে হচ্ছে ভিউ অল কন্ট্যাক্ট তিন নাম্বারে আমাদের আসে হচ্ছে সার্চ কন্ট্যাক্ট অ্যান্ড চার নাম্বারে আমাদের আসে হচ্ছে ডিলেট কন্ট্যাক্ট আর পাঁচ নাম্বারে আমরা রেখে দিলাম এক্সিট ওকে এই রকম একটা অপশন আমাদের কাছে আসে এখন এই তিন পাঁচটা মেনুর নিচে আমরা কি দিব এই পাঁচটা মেনুর নিচে আমাদের দিতে হবে যে সাপোজ ইন্টার ইউর চয়েস আপনার চয়েস কোনটা বা আপনি কোন মেনুটা সিলেক্ট করলেন সেটা এখানে দেবেন এখানে ইন্টার করার সাথে সেই মেনুগুলোতে চলে যাবে ওকে তো এইটা আমরা বানাতে চাচ্ছি তো সেটা বানানোর জন্য আমাদের প্রথমে কি দরকার প্রথমে এই রকম একটা ইন্টারফেস আমাদেরকে বানাইতে হবে যেটা আমাদেরকে বলবে এখন এটা আমরা ডিরেক্ট মেইন মেথডের ভেতরে করতে পারি কয়েকটা সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইনের মাধ্যমে অথবা আমরা আরেকটা মেথডের ভিতরে ভেতরে রাখতে পারি কেন আমরা মেথডের ভেতরে রাখতে চাচ্ছি কারণ যদি আমরা মেথডের ভেতরে রাখি তাহলে আমাদেরকে তাহলে আমাদের মেইন মেথডটা অনেকটা ক্লিন হবে অনেক ক্লিন হবে তাই আমরা বেশিরভাগ কাজগুলো আলাদা হেল্পার মেথডের মাধ্যমে করব। তাহলে চলুন আমরা এটাকে এইভাবেই রাখি এবং প্রথমে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন লিখে ফেলি আর এটা হচ্ছে আমাদের কি এই অংশটাকে আমরা বললাম মেনু ভিউ বা গেট মেনু এই টাইপের কিছু একটা আমরা বলতে পারি তাহলে এটার জন্য আমরা একটা প্রাইভেট স্ট্যাটিক মেথড বানাই যেহেতু এখানে আমাদের মেইন মেথড আছে স্ট্যাটিক ভয়েড মেনু ভিউ এরকম একটা নাম দিলাম এবং যেটার ভেতরে আমাদের কোনো আর্গুমেন্ট পাস করতে হবে না এটা একটা স্ট্যাটিক মেথডের মতোই যে পরবর্তীতে চেঞ্জ হবে না যদি আমাদের চেঞ্জ হয়ও সেটা আমরা বাইরে থেকে পরবর্তীতে কোডে আমরা সেটা চেঞ্জ করবো যদি আমাদের অন্য কোনো মেনু আসে তো আমরা এখন অতটা ডাইনামিক অ্যাপ্লিকেশন বানাচ্ছি না আমাদের দরকার স্ট্যাটিক আমরা যেটুকু চাচ্ছি সেইটুকুই যেন ইমপ্লিমেন্ট করা যায় তাহলে এখানে আমাদের প্রথমে আসে হচ্ছে সাউট করলাম সাউট করার পরে আমরা একটু সৌন্দর্য বজায় রাখতে হবে আমাদের তাই না তো সৌন্দর্য বজায় রাখার জন্য আমরা এখানে করতে পারি স্ট্রিং ডট ফরমেট স্ট্রিং ডট ফরমেটের ভেতরে আমরা পারসেন্টেন্স এস দিতে পারি টেন এস দিতে পারি সাপোজ আমরা দিলাম টেন এস এবং এরপরে আমরা দিলাম বাকিটা পারসেন্টেন্স এস থাকলো ওকে পারসেন্টেজ এস থাকলো এখন এইখানে আমাদেরকে কমা দিয়ে দিতে হবে এই ফর্মেটটা মেনলি কী কাজ করবে ফর্মেটটা যদি আপনি সি প্রোগ্রামিং থেকে এসে থাকেন তাহলে আপনি জানেন যে কীভাবে সিতে ডেটা আউটপুট করতে হয় আপনি পার্সেন্টেজ দিয়ে ডি দিয়ে কাজ করেছেন পার্সেন্টেজ এস পার্সেন্টেজ আই দিয়ে কাজ করেছেন পার্সেন্টেজ এস দিয়ে কাজ করেছেন পার্সেন্টেজ সি দিয়ে কাজ করেছেন ঠিক সিতে যেভাবে কাজ করছেন এখানেও সেভাবেই কাজ করবে আমরা দশটা স্পেস নিয়ে নাম্বারটা প্রিন্ট করতে চাচ্ছিলাম তাই আমরা কি করলাম এখানে একটা স্পেস দিয়ে দিলাম হ্যাঁ দশ টেন এস পার্সেন্টেজ টেন এস দিয়ে দিলাম আর সেটা হচ্ছে নর্মালি প্রিন্ট লাইন মেথডটার ভিতরে কাজ করবে না এইটার জন্য আমরা স্টিং ডট ফর্মেট মেথডটা কল করলাম ওকে তো এইবার আমরা এখানে পাস করতে চাচ্ছি কি আমাদের নাম্বারটা এটা এটা হচ্ছে হচ্ছে ডট আমাদের প্রথম কাজ সামনে আপনি দিলে দিতে পারেন না দিলে নাও দিতে পারেন কোনো ব্যাপার না এইবার কমা দিয়ে আমাদের পরের অংশটা দিতে হবে পরের অংশে কি বলছিল অংশে বলছিল নিউ আমি পুরোটাকেই কপি করে এখানে পেস্ট করে দিলাম ঠিক সেমভাবে আমাদের অনেকগুলো দরকার না সেম অনেকগুলো দরকার সেই কারণে আমি এখানে টু দিলাম এটা থ্রি করে দিলাম আর এটা ফোর করে দিলাম আমাদের তো চারটা পাঁচটা লাগবে টোটাল তাহলে আমরা পাঁচ পর্যন্ত নিয়ে গেলাম এইবার এইখানে দরকার হচ্ছে দ্বিতীয়টাতে ভিউ অল কন্ট্যাক্ট তাহলে আমরা ক্রিয়েট নিউ কন্ট্যাক্টের বদলে ভিউ অল কন্ট্যাক্টটা দিয়ে দিলাম তারপরে সার্চ কন্ট্যাক্ট সরি সার্চ কন্ট্যাক্ট এই যে সার্চ কন্ট্যাক্ট এবং তারপরে আমরা ডিলেট কন্ট্যাক্টে চলে যাই ডিলেট কন্ট্যাক্ট আমি জাস্ট কপি করলাম আর পেস্ট করলাম আর ফাইনালি এক্সিট এটা আমি কপি পেস্ট করব না এটা কপি পেস্ট করার থেকে লেখাটা বেশি সহজ ওকে এখন ফাইনালি কিন্তু আমাদের আর একটা বাকি আছে সেটা হচ্ছে ইন্টার ইউর চয়েস এবং কারচারটা আসবে এইখানে তাই না তো যেহেতু কারচারটা এখানে আসবে তাহলে আমরা লিখতে পারি সাউট কিন্তু নতুন লাইন ক্রিয়েট হবে না তাই আমরা এ কেটে দিব এ কেটে দিয়ে এর ভেতরে আমরা লিখবো ইন্টার ইউর চয়েস এইখানে আমরা একটা কোটেশন দিয়ে এর ভেতরে লিখবো এই এখানে একটু স্পেস দিয়ে রাখলাম সৌন্দর্যের জন্য তো এখন যদি আমরা মেইন মেথডের ভেতরে এই মেনু ভিউটাকে কল করি এবং রান করি কন্ট্রোল শিফট এফ টেন দিয়ে তাহলে আমরা এরকম একটা মেনু ভিউ দেখতে পারবো আর দেখবো প্রথমে দেখবো যে আমরা যেরকম চাচ্ছিলাম সেই রকম আউটপুট দিচ্ছে কি না আচ্ছা এরকম আউটপুট দিচ্ছে কিন্তু আর একটু সুন্দর হলে ভালো লাগতো তাই না আর একটু সুন্দর হলে ভালো লাগতো এখানকার স্পেসটা কাউন্ট হয়নি সামনে তো স্পেস আসছে খুবই সুন্দর কিন্তু পরের স্পেসটা সুন্দরভাবে আসেনি আচ্ছা সামনের স্পেসগুলো আমি কেটে পাস করে দিই তাহলে আরও একটু সুন্দর লাগবে পাঁচ 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 এবং পাঁচ এখানে আমরা আরেকটা কাজ করতে পারি সেটা হচ্ছে আর একটা করে পারসেন্টেন্স এস দিয়ে দিই এখানেও আরেকটা একটা এস দিয়ে দিই কেন দিচ্ছি আপনারা বুঝতে পারবেন আরও সহজে করা তো কিন্তু আমি আমার কাছে মনে হয়েছে যে আরেকটা করে পার্সেন্টেন্স এস দিয়ে দিলে আপনাদের কাছে সহজ হয়ে যাবে কারণ এই পার্সেন্টেন্স এর জায়গায় আমরা কী করবো আমরা জাস্ট কিছু স্পেস বসিয়ে রাখবো যে জাস্ট প্রত্যেকবার এই একটা করে স্পেস আমি বসিয়ে রাখলাম স্পেস মানে কি স্পেস মানে জাস্ট ওখানে কিছু স্পেস আমাদেরকে দিবে ওকে দ্যাটস অল আচ্ছা জাস্ট আমরা আমাদের ভিউটা একটু সুন্দর করতে চাচ্ছি নাথিং এলস এটার জন্য আপনার প্রোগ্রামে অন্য কোনো ইফেক্ট পড়বে না ওকে সো আর একটা কাজ এখানে করতে পারতাম এখানে আবার কিছু স্পেস দিয়ে নিতে পারতাম পার্সেন্টেন্স। আচ্ছা এখানে প্রত্যেকটাতে জাস্ট এস এসছে না আমি পার্সেন্টেজ এস দিতে চেয়েছিলাম না আমরা থ্রি এস দিতে চেয়েছিলাম একটু মিস্টেক হয়েছে আপনারা একটু বোঝার চেষ্টা করবেন তাহলেই হবে থ্রি এস কেন কারণ আমরা তিনটা স্পেস চাচ্ছিলাম একটা স্পেস এখানে দিব কিন্তু এখানে আসবে তিনটা স্পেস আর এইখানে আমরা দুইটা স্পেস বা তিনটা স্পেস দিতে পারতাম তো আমি তিনটা স্পেস দিয়ে দিই আর যেহেতু এখানে স্পেস দিয়েছি তাহলে আমাকে এখানে কমা দিয়ে আর একটা স্পেস দিয়ে দিতে হবে ও আচ্ছা 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 আমি তো স্টিং ফরমেট করিনি তাই আর আমি এখান থেকে করলাম না বাদ এখানে এমনই থাক ওকে সর্বোচ্চ আমি এখানে একটা স্পেস দিয়ে দিতে পারি তাহলে একটু সুন্দর লাগবে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আমরা আবারও রান করি প্রোগ্রামটা তাহলে হয়তো বুঝতে পারবো যে ব্যাপারটা আসলে কি ঘটলো এইবার দেখুন যে আমাদের সামনে দুইটা তিনটা করে স্পেস চলে এসছে এখানে কিছু স্পেস এসছে যার ফলে আমাদের লোকটা একটু সুন্দর লাগছে তাই না আগের থেকে অনেক বেশি সুন্দর লাগছে আরও সুন্দর লাগতো যদি আমরা এখানে একটা ড্যাশ দিয়ে দিতাম সাপোজ আমরা এখান থেকে সাউথ এই যে জাস্ট এটা আমি অটোভাবেও করতে পারতাম মানে হচ্ছে লোভ চালিয়ে করতে পারতাম জাস্ট আমি সিম্পল রাখার জন্য ব্যাপারটাকে অত কিছু করলাম না সিম্পলই রাখলাম স্ট্যাটিকভাবেই রাখলাম হ্যাঁ তো আপনারা সেটা চালিয়েও করতে পারেন এই যে দেখুন এইবার কিন্তু আরেকটু সুন্দর লাগছে কিন্তু এই দাগটা যদি আরেকটু বেশি হতো তাহলে আমাদের ভালো লাগতো আরও বেশি সাপোজ আমরা আরও তিনটা বা চারটা দিয়ে দিলাম তারপরে আবার যদি আমরা রান করি তাহলেই আপনারা ব্যাপারটা বুঝতে পারবেন হ্যাঁ এবার মোটামুটি সুন্দর তো সৌন্দর্য এসছে কিন্তু তারপরেও এই কন্ট্যাক্টটা ম্যাচ করছে না আচ্ছা যাই হোক পা দেন এটা নিয়ে আমাদের চিন্তা করার দরকার নেই আমরা এই একটা স্টেপ পার করে ফেলেছি তাই না একটা স্টেপ আমরা পার করে ফেলেছি এখন আমাদের ইন্টার চয়েস এখানে এসে প্রোগ্রামটা স্টপ হবে আমাদের কাছে চয়েস চাইবে তো সেই কাজটা আমরা কিভাবে করতে পারি সেই কাজটা করার জন্য আমরা আমাদের মেইন মেথডের ভেতরে একটা স্ক্যানার ইনপুট নিতে পারি যেমন স্ক্যানার অবজেক্ট প্রথমে বানিয়ে নিই স্ক্যানার স্ক্যানার আসলে কিন্তু আপনারা জাস্ট এখান থেকে যাবডট ইউটিউল ডট স্ক্যানার এটা ইম্পোর্ট হয়েছে কিনা সেটা দেখে নেবেন স্ক্যানার ইকল টু নিউ স্ক্যানার এটা হচ্ছে সিস্টেম ডট ইন আপনারা সবাই অলরেডি জানেন যে স্ক্যানার কিভাবে কাজ করে তো আমাদের দরকার কি এই স্ক্যানার মেন ভিউটা দেখানোর পরে মেইন ভিউটা দেখানোর পরে আমাদের কাছে ইনপুট চাবে তো ইনপুটটা ধরে রাখার জন্য আমাদের একটা ভেরিয়েবল লাগবে না অবশ্যই ভেরিয়েবল লাগবে আর আরেকটা জিনিস খেয়াল করুন তো আমরা কি ইনপুট নিচ্ছি কিছু নাম্বার ইনপুট নিচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ এরকম কিছু নাম্বার ইনপুট নিচ্ছি যেহেতু আমরা নাম্বার ইনপুট নিচ্ছি সেহেতু আমরা কি করব সেহেতু আমরা একটা ইনটিজার ভেরিয়েবল নেব ইন্ট এবং ভেরিয়েবলের নাম কি দেওয়া যায় এবার খেয়াল করবেন নামকরণ করার সময় একটা জিনিস সবসময় খেয়াল করবেন যে আপনার ভ্যারিয়েবলটা কী কাজ করছে কী ডাটা স্টোর করে রাখছে তো অবশ্যই এটা মেনু আইটেম নাম্বারটাকে স্টোর করে রাখছে তাহলে আমরা লিখতে পারি মেনু আইটেম নাম্বার তাহলে আমরা পরবর্তীতে কিন্তু দেখে সহজেই বুঝে যাব। যে এই মেনু আইটেম নাম্বারটা অ্যাকচুয়ালি কী এইবার আমরা কি করব এইবার আমরা এই মেনু আইটেমের মেনু ভিউ এর নিচে মেনু আইটেম নাম্বারটাকে স্ক্যান করে নিব এস সি ডট সরি এসছি না স্ক্যানার ডট নেক্সট ইন্টিজার নাম্বার ওকে এবং এটা ইন্টার করে নেওয়ার পরে আমরা আপাতত সাউট সাউট করবো আচ্ছা সাউট করার দরকার নাই আপাতত এমনই রাখি জাস্ট এমনই রাখি হ্যাঁ আচ্ছা একটা সাউট করেই দিই তাহলে ইউ হ্যাভ সিলেক্টেড জাস্ট এইটুকু জাস্ট আপনাদের বোঝার জন্য জাস্ট আমি একটা কিছু লিখলাম এটার সাথে আমাদের প্রোগ্রামের কোনো সম্পর্ক নেই যদি আবার আমরা প্রোগ্রামটা রান করি কন্ট্রোল শিফট এফ টেন আর যদি আপনি অন্য কোনো আইডি ব্যবহার করে থাকেন তাহলে আপনার ক্ষেত্রে ডিফারেন্ট হতে পারে এইবার দেখুন প্রোগ্রামটা টার্মিনেট হয়ে যায়নি আমাদের কাছে করছে নিউ কন্ট্যাক্ট ভিউ অল কন্ট্যাক্ট আমি যাবি অনেক কিছু এবং ইন্টার ইউর চয়েস সাপোজ আমি ফাইভ দিলাম একটু ভালো করে খেয়াল করার চেষ্টা করুন আমি এখানে ফাইভ দিলাম সাপোজ দিলাম ইন্টার করলাম ইউ হ্যাভ সিলেক্টেড প্রোগ্রাম টার্মিনেটেড কি হলো ইউ হ্যাভ সিলেক্টেড আমি সিলেক্ট হয়েছি ঠিক আছে সব কিছু ঠিক আছে কিন্তু প্রোগ্রাম টার্মিনেট হয়ে গেল আপনি বলতেই পারেন যে আমি এখানে ফাইভ দিয়েছি ফাইভ তো এক্সিট করবে তাই টার্মিনেট হয়ে গেছে তো টার্মিনেট করার কোনো তো এখন আমি লেখিই নি তাই না টার্মিনেট করার কোনো লজিক আমি লেখিনি, তাহলে আমরা কি করতে পারি সেটা হচ্ছে আমরা এখানে দিতে পারি সাপোজ থ্রি সার্স কন্ট্যাক্ট তাও আমাদের ডিলেট হয়ে যাচ্ছে কিন্তু আমাদের এমন একটা ওয়ে লাগবে যতবারই আমরা যতবারই আমরা ইনপুট করি না কেন ততবারই ইনপুটটা চলতেই থাকবে শুধুমাত্র যখন আমরা ফাইভ ইনপুট করব তখনই টার্মিনেট হবে অন্য যে কোনো নাম্বারের জন্য চলতেই থাকবে আপাতত আমরা আগে সেটা বানাই হ্যাঁ ওকে তাহলে সেটা বানানোর জন্য আমাদের কিছু কাজ করতে হবে তাহলে একটা জিনিস খেয়াল করেন তো তাহলে একটা কাজ কিন্তু বারবার চলবে কোন কাজটা বারবার চলবে ইনপুট নাম্বার এই যে মেনু আইটেম নাম্বারটা আমরা ইনপুট নিচ্ছি এটা কিন্তু বারবার চলবে ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না আমরা ইনপুট ফাইভ দিচ্ছি তাই না যদি আমরা ইনপুট ফাইভ দিই তাহলেই শুধুমাত্র টার্মিনেট হবে তাহলে আমরা যেটা করতে পারি আমরা একটা লুপ চালাইতে পারি কারণ যেহেতু বারবার করবে এক কাজ তাই আমরা একটা লুপ চালাইতেই পারি তাই না তো আপাতত আমরা এই দুটো লাইনকে কমেন্ট আউট করে দিই কমেন্ট আউট করে এখান থেকে আমরা একটা লুপ চালাই এখন কোশ্চিন হচ্ছে আমরা কি লুপ চালাবো কোন লুপটা চালাবো ফর লুপ ওয়াইল লুপ না ডু হোয়াইল লুপ এই ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে আমাদের কোন লুপটা সহজে কাজ করতে যাচ্ছে এবং আমাদের যে সিনারিও আমাদের যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটের সাথে কোন লুপটা হান্ড্রেড পারসেন্ট ম্যাচ করে যদি আপনি ওয়াইল্ড লুপ দেন তাহলে হয়তো ম্যাচ করবে কিন্তু একটা জিনিস কিন্তু বোঝার ব্যাপার আছে সেটা হচ্ছে যে ফর লুপ তো এখানে যাবেই না কারণ এখানে আমাদের কোনো স্টেপ নেই মানে আমরা জানি না যে কতবার লুপগুলো চলবে আনলিমিটেড লুপ সে উচ্ছে জন্য আপনি চুজ করতেই পারেন ফর লুপ কিন্তু কোশ্চিন হচ্ছে ফর লুপ কেন ওয়াইল্ড লুপ আমরা কেন ব্যবহার করব। ওয়াইল্ড লুপের থেকে তো বেটার কিছু থাকতে পারে ওয়াইল্ড লুপ আমরা তখনই ব্যবহার করতাম যখন কন্ডিশন সত্য হলেই শুধুমাত্র আমাদের লোপে ঢুকবে এরকম একটা সিনারিও হয়তো কিন্তু এই ক্ষেত্রে সিনারিও হচ্ছে কন্ডিশন সত্য হোক বা না হোক কন্ডিশন সত্য হোক বা না হোক একবার আমাদের এই মেনু আইটেম নাম্বারটাকে ইনপুট নিতেই হবে যাই হোক না কেন এক্সিট করলেও এক্সিট করার জন্যও কিন্তু আমাদের ন্যূনতম পক্ষে একবার নাম্বারটা ইনপুট নিতেই হবে ব্যাপারটা কি বুঝতে পারছেন ন্যূনতম একবার আমাদের এই যে ইনপুট নাম্বারটা এটা দেখাতেই হবে তাই না দেখাতেই হবে সেই কারণে আমরা কি করব আমরা ডু হোয়াইল লুপ ব্যবহার করব। যদি তাও না বুঝতে পারেন এই ব্যাপারটা কেন আমরা ডু ডুওয়াইল লুপ ব্যবহার করলাম আমাকে কমেন্টে বা মেসেজে জানাতে পারেন তাহলে আমরা একটা ডু নিলাম এবং লাস্টে একটা ওয়াইল দিলাম হ্যাঁ ওয়াইল এখন ওয়াইল কি হবে ওয়াইলের ভিতর তো একটা কন্ডিশন দিতে হয় তাই না এই কন্ডিশনটা কি হবে কন্ডিশনটা কিন্তু মাস সিম্পল যে আমরা বলছি এক্সিট কখন হবে এক্সিট হবে যখন আমরা ফাইভ ইনপুট করবো ফাইভ ইনপুট করলেই এক্সিট হয়ে যাবে তাই না এই যে তাহলে আমরা এখানে লিখতে পারি হোয়াইল মেনু আইটেম মেনু আইটেম নাম্বার নট ইকুয়াল ফাইভ যতক্ষণ না এখানে আমাদের কিছু বলছে মেরিয়েবল মেনু আইটেম নাম্বার মাইট নট হ্যাভ ইনিশিয়ালাইজড আচ্ছা যখন আমরা এই রকম একটা সিন ব্যবহার করব বা কিছু একটা ব্যবহার করব। মেনু আইটেম নাম্বার আমরা ব্যবহার করছি এখানে এবং এটা হচ্ছে ইনিশিয়ালাইজ করা হয়নি সেই কারণে আমাদের কি এরর দেখাচ্ছে তো ফার্স্ট অ্যাট ফার্স্ট আমরা কী করে নিব জাস্ট এখানে একটা ইকুয়াল টু জিরো করে নিব একটা নাম্বার দিলেই হবে আর এখানে আমাদের একটা সেমিকুলন দিতে হবে ওকে এখানে একটা কিছু দিচ্ছে অলএস টু বলছে ওই নিয়ে আপনাদের চিন্তা করার দরকার নাই এখন আমাদের কন্ডিশনটা কি কন্ডিশনটা হচ্ছে ডু একটা ইনপুট নিতেই থাকো যতক্ষণ না পর্যন্ত মেনু আইটেম নাম্বার ফাইভ হয় তো আমরা এখন সেটাই করব তো ইনপুট নিতে থাকবো সেই কথাটা কে করবে সেই কাজটা এটা এই লাইনটা করবে আর আমরা এই লাইনটাকে কমেন্ট আউট আউট করে দিই আচ্ছা এইবার জাস্ট আমরা কি করব এইবার আমরা জাস্ট এই লাইনটাকেও ভিতরে প্রিন্ট আউট করব ওকে এই যে এখানে আমরা প্রিন্ট আউট করে দিই ইউ হ্যাভ সিলেক্টেড এর পরে আমরা স্পেস দিয়ে আমরা নাম্বারটাও বলে দিই মেনু আইটেম নাম্বার ওকে আচ্ছা এবার কিন্তু আপনাদের বুঝতে একটু সুবিধা হচ্ছে বা আপনারা বুঝতে পারছেন বলে আমি মনে করছি যদি এবার ভালো মতো রান করি তাহলে আপনারা ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবেন রান করলাম কন্ট্রোল টেন এইবার দেখুন আমাদের কাছে বলছে ইন্টার ইউর বললো আমি দিলাম টেন ইউ হ্যাভ সিলেক্টেড টেন স্টপ হয়ে যায়নি কিন্তু এখানে যে স্টপ হয়ে যায়নি সেটাও কিন্তু আমরা বুঝতে পারছি না হ্যাঁ আপডাউন হচ্ছে বিলিঙ্ক হচ্ছে যার ফলে আমরা বুঝতে পারছি যে না প্রোগ্রামটা কোনো রান আসে রানিং আসে কিন্তু আমরা পরবর্তী ইন্সট্রাকশন কিন্তু আমাদের কাছে দিচ্ছে না সাপোজ আমরা আবার ফাইভ দিলাম আমাদের বলছে ইউএফ সিলেক্টেড ফাইভ এবং টার্মিনেট এবার কিন্তু হয়ে গেল এবার টার্মিনেট হয়ে গেল তো আবার আমরা রান করি একটু বড় পর্যায়ে চলে যাই হ্যাঁ এখন তো আমরা দেখতেই পারছি যে এখানে আমাদের মেনু আইটেমগুলো দেখাচ্ছে দিলাম থার্টি ফোর টুয়েলভ ইউএফ সিলেক্টেড টুয়েলভ থার্টি ফাইভ ইউএ সিলেক্টেড থার্টি ফাইভ টোয়েন্টি টু এইবার দেখুন আস্তে আস্তে কিন্তু আমাদের কি ইনস্ট্রাকশন করতে হবে ইনস্ট্রাকশন দিতে হবে সেটা হারিয়ে গেছে আমরা বুঝবো কিভাবে যে আমাদের কোনটা ইনস্ট্রাক্ট করতে হবে বা কোনটা দিলে কি হবে এটা কিন্তু বোঝার উপায় আপাতত নেই হ্যাঁ শুধুমাত্র একটা কাজ আমরা সাকসেসফুলি করতে পেরেছি সেটা হচ্ছে বারবার ইনপুট নিতে পেরেছি এবং ফাইভ দিলে সেটা ফাইভ ইনপুট করলে সেটা টার্মিনেট করতে পেরেছি আমাদের প্রোগ্রামটা টার্মিনেট করতে পেরেছি তারপরেও কিছু প্রবলেম আছে যেমন ফাইভ ইনপুট করলেও প্রোগ্রামটা একবার রান হচ্ছে তারপরে ইউএফ সিলেক্টেড ফাইভ বলছে তারপরে আমাদের প্রোগ্রামটা টার্মিনেট হচ্ছে তো অনেকগুলো প্রবলেম এখনও আমাদের কাজের ভেতরে রয়ে গেছে তো প্রথম যে প্রবলেমটা আসে আমাদের কাছে সেই প্রবলেমটা সলভ করার জন্য এই যে মেনু ভিউটা এই মেনু ভিউটাকে আমরা পুট করে দিব ডু এর ভেতরে তাহলে কি হবে তাহলে প্রত্যেকবার তাহলে প্রত্যেকবার আমাদের এই মেনু ভিউটা কল হতে থাকবে আর আমাদেরকে ইনস্ট্রাক্ট করতে থাকবে যে কোনটা কল দিলে বা কোন কত নাম্বার ইনপুট দিলে কি কাজ হবে এবার একটু খেয়াল করুন কন্ট্রোল শিফট এফ টেন এইবার দেখুন আমি দিলাম টু এরপরে আবারও কিন্তু বলছে যে ইউ হ্যাভ সিলেক্টেড এবার হচ্ছে মেনু ক্রিয়েট নিউ কিছু আমাদের আমাদের মেনু মেনু আইটেমটা দেখাচ্ছে ফোর প্রত্যেকবার এখন আইটেমটাও দেখাবে এবং চয়েস এই কথাটাও বলবে যার ফলে আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো যে আমাদের কি করতে হবে তাই না ওকে এখন আমরা একটা স্টেপ পার করে ফেলেছি কিন্তু আরও কিছু স্টেপ রয়েই গেছে যেমন আমরা ফাইভ দেওয়ার পর কিন্তু আমাদের এই যেখান থেকে যদি আপনি আউটপুটটা দেখতে চান টার্মিনাল না রান তারপরে কিন্তু হচ্ছে তো আমাদের কিন্তু এইভাবে হওয়ার কথা না আবার আরও একটা প্রবলেম হচ্ছে একটু আগে আপনি দেখেছিলেন যে আমরা ইনপুট দিতে পারছি আমরা ইচ্ছা করলে টেন টোয়েন্টি যাহা যে কোনো নাম্বার আমরা ইনপুট দিতে পারছি কিন্তু সেটাও তো আমাদের দরকার না আমাদের দরকার ওয়ান টু থ্রি ফোর অথবা ফাইভ এই পাঁচটা নাম্বারের ভেতরে ইনপুট যেন দেয় ইউজার সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি আমাদের আর এই লাইনটার দরকার নেই এই লাইনটা আমরা বুঝতেই পেরেছি যে আমরা কি করব না করব আমাদের ইনপুট নিচ্ছে কি নিচ্ছে না সব কিছু বোঝা শেষ এখন আমরা সুইচ স্টেটমেন্টের সাহায্য নিতে পারি ডাব্লিউ আইটিসিএইচ সুইচ সুইচ স্টেটমেন্টের সাহায্য নিয়ে আমরা কি করবো আমরা এখান থেকে ফিল্টার করব যে আমাদের মেনু আইটেম নাম্বারটা অ্যাকচুয়ালি কি যদি মেনু আইটেম নাম্বার কেস যদি ফাইভ হয় তখন কি করবে তখন সিস্টেম ডট এক্সিট জিরো ওকে সিস্টেম ডট এক্সিট করে দিবে জিরো আর কোনো কাজ এর করার দরকার নাই আর যদি কেস হয় সাপোজ কেস ডিফল্ট হয় সরি কেস না এটা হচ্ছে ডিফল্ট 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 কেসে কেসে হবে ডিফল্ট আমরা একটা জিনিস প্রিন্ট আউট করব সরি সাউট প্লিজ সিলেক্ট ও অবশ্যই সিঙ্গেল কোটেশন না স্ক্রিপ্টের প্রবলেম সিলেক্ট a number between 1 and 5 এখন আমরা বলে দিব যে যদি কেউ অন্য নাম্বার প্রিন্ট ইনপুট করে তাহলে আমরা বলবো সিস্টেম ডট অর্ডার প্রিন্ট লাইন সিলেক্ট এ নাম্বার বিটুইন ওয়ান অ্যান্ড ফাইভ এই পাঁচটার ভেতরে যে কোনো একটা নাম্বার ইনপুট করতে হবে এবং তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে ব্রেক ওকে আচ্ছা এটা আমাদের একটু ফরমেট করতে হবে কারণ এটা আচ্ছা এখানে প্রবলেম দেখানোর কারণ হচ্ছে আমরা এখানে ব্রেক স্টেটমেন্টটা দেইনি যার ফলে এইটা হচ্ছে ওখানে যাচ্ছে না আমি আবার নতুন করে এটা কাট করে এই যে এখানে পেস্ট করলেই হয়ে যাবে এই যে সুন্দরভাবে চলে এসছে হ্যাঁ তাহলে এখন আমরা ফাইভ দিলে আমাদের ইনস্ট্যান্টলি ব্রেক হয়ে যাবে এবং আমাদের যদি অন্য কোনো নাম্বার দিই তাহলে আমাদেরকে বলবে সিলেক্টেড নাম্বার বিটুইন ওয়ান অ্যান্ড ফাইভ তাহলে আমরা এবার প্রোগ্রামটা রান করে দেখি কি কাজ করে কন্ট্রোলশিপ এফ টেন এই যে দেখুন আমাদেরকে বলছে ক্রিয়েট নিউ কন্ট্যাক্ট সবকিছু ঠিকঠাক আছে আমরা প্রথমে দিলাম টেন আমাদেরকে আউটপুট দিল সিলেক্ট এর নাম্বার বিটুইন ওয়ান ফাইভ ওকে এবং যদি আমরা ফাইভ দিই তাহলে আমাদেরকে ইনস্ট্যান্টলি আউট ক্লোজ করে দিচ্ছে হ্যাঁ ইনস্ট্যান্টলি ক্লোজ হয়ে যাচ্ছে শেষ তাহলে আমরা অনেকখানি কাজ করে ফেললাম তো এই ভিডিওতে আমরা খুব বেশি কাজ আর করব না কারণ যেহেতু অনেকগুলো কাজ আমরা করেছি অলরেডি জাস্ট আরেকটা কাজ করব আর ফাইনালি পরের ভিডিওতে গিয়ে আমরা ভিডিওটা শেষ করবো তারপরের ভিডিওতে গিয়ে আমরা যেই অ্যারেলিস্টটা ব্যবহার করেছি আমাদের প্রোজেক্টে সেই সম্পর্কে কিছু আলোচনা করব আমার ডিটেলসে কাছে মনে হয়েছে যে যতটুকু কাজ আমরা করেছি অ্যারেলিস্টে ততটুকু কাজ সাফিসিয়েন্ট না অ্যারেলিস্টটা বোঝার জন্য অ্যারেলিস্টের সাথে সাথে আমরা লিঙ্ক লিস্টটাও দেখবো ওই ভিডিওতে এবং অন্য কোনো কিছু দেখতে পারি কালেকশন ফ্রেমওয়ার্ক নিয়েও একটু একটু আলোচনা করতে পারি জাস্ট আপাতত আমরা একটা কাজ করবো সেটা হচ্ছে দুইটা কাজ করবো অ্যাকচুয়ালি ক্রিয়েট নিউ কন্ট্যাক্ট করবো এবং ভিউ অল কন্ট্যাক্ট করবো সার্চ আর ডিলেট নিয়ে আমরা পরে কাজ করব ওকে তাহলে ক্রিয়েট নিউ কন্ট্যাক্ট নতুন কন্ট্যাক্ট ক্রিয়েট করার জন্য আমরা কি করতে পারি এবং যে কয়টা কন্ট্যাক্ট আমরা ক্রিয়েট করেছি সেই কয়টা কন্ট্যাক্ট আমরা দেখতে পারি কিভাবে সেই দুইটাই কাজ আমরা করি তাহলে ক্রিয়েট নিউ কন্ট্যাক্ট অবশ্যই এটা কেস কত কেস হবে ওয়ান আমরা এখান থেকে দেখতেই পারছি যে আমরা প্রথমে বলেছিলাম ক্রিয়েট নিউ কন্ট্যাক্ট এক নাম্বারে আসে তাহলে আমরা এখানে লিখবো কেস ওয়ান ওকে তাহলে কেস ওয়ানে কি হবে কেস ওয়ানে আমরা একটা কন্ট্যাক্ট ক্রিয়েট করব। তাহলে আমরা লিখতে পারি একটা মেথড আমরা বানাইতে পারি কন্ট্যাক্ট ক্রিয়েট করার জন্য বানাইতেই পারি তাই না আমরা একটা মেথড বানাইতে পারি এবং ম্যাথড বানিয়ে আমরা কন্ট্যাক্টটা অ্যাড করতে পারি তো আমরা যেটা করব খুব সিম্পলি আমরা একটা কাজ করব। সেটা হচ্ছে একটা মেথড বানাবো এই যে এখানে সাপোজ এ আচ্ছা আমি এখানে কিছু কমেন্ট আউট করে দিই ভিউ মেনু মেথড। সরি মেথড আচ্ছা এখানে আমরা লিখলাম যে গেট ইনপুট ফ্রম ইউজার এন্ড ক্রিয়েট এ নিউ কন্ট্যাক্ট ওকে ওকে তাহলে কন্ট্যাক্ট ক্রিয়েট করতে গেলে আমাদের কী কী লাগবে প্রথমে আমাদের সেটা চিন্তা করতে হবে প্রথমে লিখে ফেলি প্রাইভেট স্ট্যাটিক এ কি রিটার্ন করবে এই ম্যাথডটা এই ম্যাথডটা কিন্তু না এই মেথডটা হচ্ছে একটা কন্ট্যাক্ট রিটার্ন করবে তাহলে আমরা নাম রিটার্ন টাইপ দিলাম এবং আমি এখানে নাম দিলাম ক্রিয়েট নিউ আচ্ছা আপাতত কোনো আর্গুমেন্ট দিলাম না প্যারামিটার আকারে তো এখন আমাদের কোশ্চিন হচ্ছে একটা কন্ট্যাক্ট ক্রিয়েট করার জন্য আমাদের কি কি লাগবে একটু যদি আমরা কন্ট্যাক্টের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের কন্ট্যাক্টের ভিতরে তিনটা আছে নেম ফোন নাম্বার এবং ইমেল তাহলে একটা কন্ট্যাক্ট ক্রিয়েট করার জন্য নেম এবং ফোন নাম্বার এবং ইমেল লাগবে যেখানে নেম এবং ফোন নাম্বার হচ্ছে বাধ্যতামূলক এটা আমাদেরকে দিতেই হবে আর ইমেলটা হচ্ছে অপশনাল আপনি দিলেও দিতে পারেন না দিলেও না দিতে পারেন ওকে তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে আমরা লিখি ফিল দা ফর্ম ফিল দ্য ফর্ম কারি ওকে এটা আমরা বলে দিলাম এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা কিছু ভ্যারিয়েবল নিব সাপোজ আমরা এখানে ভ্যারিয়েবল নিবো কি না তাহলে আমরা লিখতে পারি স্ট্রিং নেম ইমেইল আর ফোন নাম্বার ফোন নাম্বার ওকে এই তিনটা জিনিস আমরা নিবো ইনপুট আকারে আর আমাদের যেহেতু ইনপুট নিতে হবে তাহলে আমাদের একটা স্ক্যানার লাগবে না আচ্ছা স্ক্যানার আমরা কি করতে পারি এখানে কি আর একটা স্ক্যানার অবজেক্ট ক্রিয়েট করব। অ্যাকচুয়ালি আমরা সেটাও করতে পারি আবার এই যে দেখুন আমরা এখানে কিন্তু মেইন মেথডের ভেতরে কিন্তু একটা স্ক্যানার অবজেক্ট ক্রিয়েট করেছিলাম তাই না তো যেহেতু আমরা মেইন মেথডের ভেতরে স্ক্যানার অবজেক্ট ক্রিয়েট করেছিলাম আমরা সেটাও আবার এখানে পাস করতে পারি এটা পাস করলেও এটা সঠিকভাবে কাজ করবে তো আমরা পাস করবো নতুন একটা অবজেক্ট আমাদের ক্রিয়েট করার দরকার নেই তাহলে আমরা এখানে লিখলাম স্ক্যানার স্ক্যানার ওকে এটা আমরা নিলাম তাহলে এই যে আমরা এখানে প্রথমে বললাম সাউথ আচ্ছা এই যে এখানে বললাম যে ইন্টার ইয়োর নেম এখানেই বলি ইন্টার ইওর নেম এখানে আমরা বলে দিলাম যে এটা একটা স্টার সাইন দিয়ে দিলাম হ্যাঁ স্টার মানে এটা পূরণ করতেই হবে আর এটা প্রিন্ট লাইন না জাস্ট প্রিন্ট দিয়ে দিলাম কারণ হচ্ছে প্রিন্ট দিলে আমাদের লেখাটা পাশাপাশি আসবে জাস্ট পাশাপাশি আনার জন্য আমরা দিলাম এবার আমরা বললাম নেম ইকুয়াল টু স্ক্যানার ডট নেক্সট লাইন ওকে সেমভাবে আমরা বলবো প্রত্যেকটাকে একটু গ্রুপ করে ফেলি গ্রুপ করলাম কিভাবে জাস্ট একটা করে নির্দিষ্ট কাজের লাইনগুলোকে একটা করে স্পেস দিয়ে দিলাম এবং একসাথে রাখলাম সাউথ ইন্টার ইয়োর ফোন নাম্বার ওকে এটা হচ্ছে আমার স্টার তাই না আর এখানে প্রিন্ট লাইনের বদলে আমরা প্রিন্ট দিয়ে দিই তাহলে আমাদের এক লাইনে চলে আসবে এবার ফোন ইকুয়াল টু এটা হবে হচ্ছে স্ক্যানার ডট নেক্সট লাইন পারফেক্ট অ্যান্ড ফাইনালি সাউথ ইন্টার ইউর ইমেল আচ্ছা এখানে ইউর ইউর তো না ফিল আপ করবো না জাস্ট অন্যের ইমেল দিয়ে করবো তাই আমাদের ইন্টার দিলেই হবে এখানে আমরা ব্র্যাকেট দিয়ে লিখে দিই টাইপ এন ইফ নট অ্যাভেইলেবল যদি না থাকে তাহলে টাইপ করতে হবে এন কারণ এটা বলার কারণ কি যদি আমরা নর্মাল ইন্টার করতে থাকি তাহলে আমাদের স্ক্যানার বুঝবে না ওকে আর এখান থেকে আমরা কি করব এটা প্রিন্ট লাইনে প্রিন্ট ফাইনালি এখান থেকে আমরা কি ইনপুট নিব ইমেইল ইকুয়াল টু স্ক্যানার ডট নেক্সট লাইন পারফেক্ট আমাদের কাছে এখন নেম আছে আমাদের কাছে এখন ই ফোন নাম্বার আছে এবং আমাদের কাছে এখন ইমেল আছে তাহলে আমরা এখন কি একটা কী তৈরি করতে চাচ্ছি আমরা তৈরি করতে চাচ্ছি একটা কন্ট্যাক্ট তাহলে আমরা এখানে লিখতে পারি কন্ট্যাক্ট কন্ট্যাক্ট প্রথমে আমরা জাস্ট কন্ট্যাক্টটাকে লিখলাম হ্যাঁ এইভাবে করে একটা ভেরিয়েবল ডিক্লারেশন করলাম এইবার ফাইনালি আমাদেরকে চেক করতে হবে যদি ইমেল যদি ইমেল থেকে থাকে তাহলে আমাদের একরকমভাবে কনস্ট্রাক্ট করতে হবে যদি ইমেল না থেকে থাকে তাহলে আমাদের আরেকভাবে কনস্ট্রাক্ট করতে হবে তাহলে আমরা এখানে লিখতে পারি এফ ইমেইল ডট ইকুয়ালস সরি ইকুয়ালস ইগনোর কেস যদি ইকুয়াল ইগনোর কেস করে এন না হয় যদি ইমেল ডট ইকুয়াল ইগনোর কেস এন ট্রু রিটার্ন না করে বা ট্রু রিটার্ন করে তাহলে একটা কাজ হবে তাহলে কি হবে তাহলে আমার ইমেল নেই তাই না যদি এনের এর সাথে মিলে যায় তার মানে তো আমাদের ইমেলটা নেই আর আদারওয়াইজ তো আমাদের ইমেল আসে তো ইমেলের ভেরিফিকেশন ভ্যারিফিকেশনটা কিন্তু আমরা এখন করছি না যে অ্যাট দা অ্যাট দ্য রেট সাইন আছে কি না বা ডট কম আছে কি না লাস্ট এগুলো আমরা চেক করছি না ভ্যালিডেট করছি না জাস্ট আমরা চেক করতেছি যে ইউজার কোনোভাবে এন প্রেস করছে কিনা এন প্রেস না করলে যেটা প্রেস করবে যেটা এন্টার করবে সেটাই কিন্তু ইমেল আকারে সেভ হয়ে যাবে সো যদি ইউজার যেই ইমেলটা এন্টার করে থাকে তার টাইপটা হয় বা তার ভ্যালুটা হয় এন তখন আমরা কি করবো কন্ট্যাক্ট ইকুয়াল টু নিউ কন্ট্যাক্ট নিউ কন্ট্যাক্ট এবং এখানে আমরা পাস করবো নেম আর ফোন নাম্বার ওকে আর আদারওয়াইজ আমরা কন্ট্যাক্ট ইকুয়াল টু নিউ কন্ট্যাক্ট লিখবো এবং সেখানে আমরা পাস করবো নেম ইমে ইমেল না অ্যাকচুয়ালি এখানে হবে হচ্ছে আমার ফোন আর এখানে হবে হচ্ছে ইমেল এইরকমই ছিল মেবি আমাদের কন্ট্যাক্টের কনস্ট্রাক্টরটা যদি আমরা আবার কন্ট্যাক্টে ব্যাক যাই বা ব্যাক গেলে বুঝতে পারবো এই যে দেখুন নেম ফোন নাম্বার আর স্ট্রিং ইমেল আচ্ছা অ্যান্ড ফাইনালি আমাদের যদি কন্ট্যাক্টটা ক্রিয়েট হয়ে যায় তাহলে আমরা রিটার্ন করব নিউ নিউ কন্ট্যাক্ট না অ্যাকচুয়ালি এটার নাম দিয়েছিলাম আমি কন্ট্যাক্ট পারফেক্ট এখন পর্যন্ত কোনো কনফিউশন থাকার কথা না আমরা জাস্ট এখানে একটা স্ক্যানার অবজেক্ট ইনপুট আকারে নিলাম আর্গুমেন্ট আকারে এবং এখানে কিছু নেম ইমেল এবং ফোন নাম্বার ভ্যারিয়েবল তৈরি করলাম কন্ট্যাক্ট নামের একটা অবজেক্ট তৈরি করলাম যেটা পরবর্তীতে তৈরি করা হয়েছে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে তার নেমটা ইনপুট নিলাম ফোন নাম্বারটা ইনপুট নিলাম ইমেলটা ইনপুট নিলাম যদি ইমেলটা অ্যাভেলেবেল না হয় তাহলে হচ্ছে এন প্রেস করতে বলে দিলাম যদি ইউজার এন প্রেস করে তাহলে শুধুমাত্র নেম আর ফোন নাম্বার দিয়ে ইমেল কন্ট্যাক্ট লিস্টটা তৈরি করবে আদারওয়াইজ কন্ট্যাক্ট লিস্টটা তৈরি হবে নেম ফোন নাম্বার এবং ইমেল দিয়ে অ্যান্ড যখনই তৈরি করা হয়ে গেল তখনই আমরা রিটার্ন করলাম কন্ট্যাক্টকে খুব সিম্পল একটা কাজ করেছি আমরা এখন এই ফাংশনটাকে আমরা কল করবো কোথায় এই ফাংশনটাকে আমরা কল করব কেস ওয়ানের ভেতরে তাই না কেস ওয়ানের ভেতরে তাহলে আমরা অবশ্যই এই ফাংশনটা কি রিটার্ন করবে একটা কন্ট্যাক্ট রিটার্ন করবে তাহলে আমরা প্রথমে লিখে ফেলি কন্ট্যাক্ট কন্ট্যাক্ট আমরা নাম দিতে পারি কোনো সমস্যা নেই ইকুয়াল টু নিউ কন্ট্যাক্ট না অবশ্যই এইটা আমরা কি নাম দিয়েছিলাম ম্যাথডের নাম দিয়েছিলাম ক্রিয়েট নিউ কন্ট্যাক্ট তাহলে ক্রিয়েট নিউ কন্ট্যাক্ট আর আমাদের স্ক্যানার একটা অবজেক্ট পাস করতে হবে সেটা হচ্ছে এই স্ক্যানার পাস করে দিলাম খুব সুন্দরভাবে এই মেথডটা কি করবে একটা কন্ট্যাক্ট তৈরি করে ইউজারের কাছ থেকে ইনপুট নেই কন্ট্যাক্ট তৈরি করে আমাদেরকে দিবে এবং দেওয়ার পরে এবং দেওয়ার পরে আমরা সেটাকে কি করতে পারবো সেটাকে এখান থেকে আমরা আমাদের লিস্টে অ্যাড করতে পারবো বাট এখনও অবধি আমাদের কাছে কোনো লিস্ট নেই লিস্ট কীভাবে থাকবে কারণ কন্ট্যাক্ট লিস্টের কোনো অবজেক্ট আমরা এখনও তৈরি করিনি তাই না আমাদের তো রাখতে হবে এই কন্ট্যাক্ট লিস্টের ভেতরে তাহলে কন্ট্যাক্ট লিস্টের একটা অবজেক্ট আমাদের প্রথমে ক্রিয়েট করতে হবে এখন সেই অবজেক্টটা আমরা কোথায় ক্রিয়েট করব সেই অবজেক্ট অবশ্যই মেন মেথডের ভেতরে আমরা ক্রিয়েট করতে পারি এই জায়গাটাই আমরা তৈরি করতে পারি যে কন্ট্যাক্ট লিস্ট কন্ট্যাক্ট লিস্ট ইকুয়াল টু নিউ কন্ট্যাক্ট লিস্ট এবং যার কোনো প্যারামিটার নেই বা কোনো আর্গুমেন্ট আকারে আমাদের কোনো কিছু পাস করতে হবে না এখন আমরা বলতে পারি কন্ট্যাক্ট লিস্ট ডট ক্রিয়েট কন্ট্যাক্ট কন্ট্যাক্ট যদি আগের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি জানেন যে কন্ট্যাক্ট আর ক্রিয়েট কন্ট্যাক্ট কি জিনিস কারণ আমরা এখানে নতুন কন্ট্যাক্ট ক্রিয়েট করার জন্য এখানে ক্রিয়েট নামের একটা ফাংশন তৈরি তৈরি করেছিলাম করেছিলাম মেথড সেটাই জাস্ট আমরা এখানে বলে দিলাম যে লিস্ট ডট ক্রিয়েট কন্ট্যাক্ট কন্ট্যাক্ট ওকে এইটুকু কাজ করবে আমাদের এই কি বলে এই মেথডটা বা এই কেস ওয়ানের অংশটুকু অ্যান্ড ফাইনালি আরেকটা কাজ করবে সেটা হচ্ছে একটা সাকসেসফুল মেসেজ দিবে সাউথ এখন সাকসেসফুল মেসেজটা আমরা এখানেও দিতে পারতাম আবার ওখানেও দিতে পারতাম বাট আমাদের এইখানে মেইনলি কাজটা কমপ্লিট হচ্ছে তাই না যদি এখানে কোনো ইরোর ঘটে তাহলে কিন্তু আর আমাদের সাকসেসফুল হবে না তাই আমি মেসেজটা এইখানে দিলাম সাকসেসফুলি সাকসেসফুলি ক্রিয়েটেড সাকসেসফুলি ক্রিয়েটেড ওকে অ্যান্ড ফাইনালি আরেকটা সাউথ দিয়ে দিলাম যাতে একটা নতুন লাইন ক্রিয়েট হয়ে যায় এইটুকুই জাস্ট আমি করলাম ওকে আমরা এখানেও আরও কিছু কাজ করতে পারতাম এখানে না এই যে এখানে তো যাই হোক আমাদের আর দরকার নাই আমরা এইটুকুই করে রাখি আপাতত এবং টেস্ট করি যে আমাদের অংশ সিস্টেমটা কাজ করছে কিনা যেহেতু আমরা কেস ব্যবহার করেছি তাই আমাদেরকে এখানে একটা ব্রেক দিতে হবে ব্রেক ওকে আমাদের অনেকগুলো কাজ আমরা শেষ করে ফেলেছি তো ফাইনালি এখন আমাদের কাজ হচ্ছে প্রোগ্রামটা রান করে দেখা কন্ট্রোল শিফট এফ টেন কন্ট্রোল শিফট এফ টেন প্রেস করলেই আমরা কি করতে পারবো আমরা আমাদের এগুলো দেখতে পারবো এই যে দেখুন আমরা প্রথমে কি করতে যাচ্ছি ক্রিয়েট কন্ট্যাক্টটা একটা নতুন কন্ট্যাক্ট তৈরি করতে যাচ্ছি সেটা আছে এক নাম্বারে তাহলে ওয়ান দিলাম এই যে বলছে আমাদেরকে আমি একটু বড় করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে ফিল দ্য বিলো ফর্ম কারেক্টলি ইন্টার নেম ইন্টার ফোন নাম্বার আচ্ছা ইন্টার নেম হওয়ার সাথে সাথে আমাদের এখানে একটা ইরোড দেখিয়ে দিয়েছে মানে ইন্টার নেমটা আমাদের কাছে নেয়নি তাই না ইন্টার নেমটা আমাদের কাছে নেয়নি চলে গেছে পরের লাইনে ইন্টার ফোন নাম্বারে এটা একটা স্ক্যানারের প্রবলেম যে স্ক্যানারের প্রবলেমের কারণে অনেক সময় যারা কাজ করেন তারা অনেক সময় দেখে থাকবেন যে এরকম প্রবলেম আপনারা ফেস করছেন এটা হওয়ার কারণ হচ্ছে এটা হওয়ার মেইন কারণ হচ্ছে যে এই যে আমরা এখানে ইন্টার চয়েস করেছিলাম যেখানে আমরা একটা ইন্টিজার ডেটা ইনপুট করেছিলাম স্ক্যানার এই যে এখানে আমরা ইনটিজার ডেটা ইনপুট করেছিলাম না এই যে এখানে এই ইনটিজার ডেটা ইনপুট করার পরে যখনই আমি স্ক্যানার ব্যবহার করে আবার নেক্সট লাইন মেথডটা কল করব তখনই আমাদের কম্পাইলার বুঝতেই পারবে না কারণ হচ্ছে এখানে আর অংশ আছে যেমন নেক্সট নেক্সট নামের একটা মেথড আছে যে মেথডটার কারণে স্ক্যানার একটু কনফিউজড হয়ে যায় যদিও যে এই ইন্টের ইন্টের সাথে কিন্তু একটা নতুন লাইন থাকে ইন্টের সাথে একটা নতুন লাইন কিন্তু আমাদের রিটার্ন করে তো সেই নতুন লাইনটাকেই আমাদের স্ক্যানার মনে করে সেটা মনে হয় আমাদের নেক্সট লাইন কল করার মাধ্যমেই এসছে যেই কারণে যখনই আমরা ইন্টিজার কোনো কিছু নেক্সট ইন্ট অ্যাকচুয়ালি নেক্সট ইন্ট কল করবো তারপরে যদি আমরা এক্স্যাক্ট তারপরেই যদি আমরা নেক্সট লাইন ম্যাথডটা কল করি এখানে কিন্তু তাই হচ্ছে এটা কল হওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের নেক্সট লাইন ম্যাথডটা কল হচ্ছে তার আগে আমাদের একটা কাজ করতে হবে সেটা হচ্ছে এই যে দেখুন আমরা প্রথমেই একদম এখানে প্রথমেই একটা কাজ করে ফেলি স্ক্যানার ডট নেক্সট লাইন এই আর আরেকবার কল করব যেটা কোনো কাজ করবে না কিন্তু এটাই আমাদেরকে আটকে রাখবে এখানে হ্যাঁ তো এইবার যদি আবার আমরা প্রোগ্রামটা রান করি তাহলে আপনারা হয়তো ওই প্রবলেমটা দেখবেন না তবে এটা নিয়ে পরবর্তীতে আমার আরও একটু কথা আছে পরবর্তীতে আমি বলবো তো এইবার দেখুন ইন্টার ফুল নেম আমাদের কাছে এখানে আটকে আছে ব্যাপারটা ক্লিয়ার যে যখনই আমি ইন্টার ওয়ান প্রেস করলাম ওই ওই নেক্সট নেক্সট লাইনটার কারণে লাইনটা যেটা আমরা এক্সট্রা করে প্রোভাইড করলাম সেই নেক্সট লাইনটার কারণে আমাদের কম্পাইলার বুঝতে পারলো যে না ওই নেক্সট লাইন তো নেক্সট লাইনই আর একটা নতুন কল করা হয়েছে অর্থাৎ আমাকে এখানে স্টপ হইতে হবে এইবার আমরা ইনপুট করতে পারবো সাপোজ এইচ এম নাইম ইন্টার ফোন নাম্বার জিরো ওয়ান ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি ওকে ইন্টার ইউর ইমেইল অবশ্যই আমার ইমেল আছে এইচএল ডট কম ইন্টার শেষ সাকসেসফুলি ক্রিয়েটেড হয়ে গেছে এবং ক্রিয়েট হওয়ার পরে আবার আমাদের কাছে নতুন করে মেনু চাচ্ছে তাই না আমাদের কাছে আবার বলছে যে কী কাজ করবো এখন আমরা ক্রিয়েট নিউ কন্ট্যাক্ট ভিউ অল কন্ট্যাক্ট আমরা তো সেটাই চাচ্ছিলাম তাই না সেটাই চাচ্ছিলাম আমরা একটা কন্ট্যাক্ট ক্রিয়েট করতে পেরেছি কিন্তু আমরা কন্ট্যাক্ট দেখার মতো কোনো পজিশনে এখনও নেই কারণ দেখব কীভাবে আমাদের টু প্রেস করলে তো কাজ করবে না টু প্রেস করলে কাজ করবে না কেন কাজ করবে কারণ টু প্রেস করলে কাজ না করার কারণ আমরা তো এখনও ভিউয়ের জন্য কোনো কনসেপ্টই আমরা তৈরি করিনি ভিউ কি হবে না হবে আমরা কিছু সেটা তৈরি করেছি তৈরি করিনি তাই এখন আমাদের কাজ হচ্ছে ভিউটা তৈরি করে দেখা যে আমরা যে কন্ট্যাক্টগুলো অ্যাড করলাম সেগুলোর একটা লিস্ট আমরা আমাদের কাছে আসে কি না বা কী কী নাম্বার আমাদের কাছে অ্যাড হয়েছে আমাদের কন্ট্যাক্ট লিস্টে কি কী নাম্বার আছে তাহলে আমরা আপাতত প্রোগ্রামটা টার্মিনেট করি ফাইভ প্রেস করে এবং এইবার আবার আমরা শুরু করি ভিউ মেথডটা নিয়ে কাজ করা তো ভিউ মেথডটা নিয়ে কাজ করার জন্য আমরা প্রথমে যাব কন্ট্যাক্ট লিস্টে এবং দেখব যে আমরা কন্ট্যাক্ট লিস্টটাকে রিটার্ন করছি কি না কোথাও আলটিমেটলি আমরা রিমুভ কন্ট্যাক্ট করেছি গেট টোটাল কন্ট্যাক্ট করেছি গেট ক্রিয়েট কন্ট্যাক্ট করেছি সব কিছু করেছি কিন্তু একটা একটা করে কন্ট্যাক্ট পাওয়ার কোনো সিস্টেম আমরা তৈরি করিনি কোনো সিস্টেম আমাদের কাছে নেই কন্ট্যাক্ট লিস্টের ভিতরে বা এই যে লিস্টটা আমাদের কাছে এখানে আসে যে কন্ট্যাক্ট লিস্টটা সেই কন্ট্যাক্ট লিস্টটা পাওয়ার কোনো সিস্টেমও আমাদের কাছে নেই তাহলে আমরা কি করব এখানে আমাদের একটা মেথড এক্সট্রা অ্যাড করতে হবে এটা কন্ট্যাক্ট লিস্টেই তৈরি করার কথা ছিল কিন্তু কেন করিনি কারণ তাহলে আপনারা তখন হয়তো বুঝতেই পারতেন না যে কেন আমাদের লিস্টটা রিটার্ন করতে হচ্ছে তো এখন আপনারা বুঝতে পারছেন যে এই যদি আমাদের এ আর একটা ক্লাস থেকে আমাদের লিস্টে যা যা আছে সেই ডাটাগুলো আউটপুট করতে হয় বা সেই ডেটাগুলো নিয়ে কোনো কাজ করতে হয় তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে এই লিস্টটা রিটার্ন করতে হবে ওকে আর অবশ্যই আমি আপনাদেরকে বলছি যদি এই প্রজেক্টের ভিডিওগুলো বিশেষ করে যদি আপনারা প্রথম থেকে সিরিজ আকারে না দেখেন প্রত্যেকটা ভিডিও না দেখেন তাহলে একটা ভিডিও দেখে আপনারা কিছুই বুঝবেন না আর আমি প্রজেক্টগুলো এইভাবেই করব। অনেক অনেক প্রজেক্ট আসতে যাচ্ছে এটাই আমাদের ফার্স্ট প্রোজেক্ট আরও বড় বড় প্রজেক্ট আসবে যেসব প্রজেক্টে যদি আমি প্রতিদিন আধা প্রতিটা ভিডিওতে আধা ঘন্টা করে কথাও বলি তাও দেখা যাচ্ছে এক একটা প্রজেক্টের জন্য আটটা দশটা করে ভিডিও হয়ে যাবে সো আপনারা কি করবেন যদি ভিডিওগুলো দেখে কিছু শেখার ইচ্ছা থাকে তাহলে প্রতিটা ভিডিও দেখতে হবে এক একটা প্রজেক্টের প্রতিটা ভিডিও আচ্ছা আমরা এখানে একটা মেথড বানাই পাবলিক এটা আমরা কি রিটার্ন করতে চাচ্ছি একটা লিঙ্ক লিস্ট বা অ্যারি লিস্ট অ্যাকচুয়ালি অ্যারি লিস্ট কন্ট্যাক্টের অ্যারি লিস্ট আমরা রিটার্ন করতে চাচ্ছি তাই না তাহলে আমরা সেমভাবে জেনেরিক্স যেভাবে আমরা জেনেরিক্স ব্যবহার করে ডিক্লেয়ার করেছিলাম লিস্টটা সেভাবেই আমরা রিটার্ন টাইপটাও দিয়ে দিলাম গেট কন্ট্যাক্টস গেট কন্ট্যাক্টস দিয়ে দিলাম এবং ফাইনালি রিটার্ন করলাম এটা হচ্ছে কন্ট্যাক্টস তাই না এটার নাম ছিল কন্ট্রাক্ট তো আমরা এখন বাইরে থেকে অন্য ক্লাস থেকে এই অ্যাক্সেস নিয়ে কাজ করতে পারবো তাহলে আমাদের করতে হবে কি আমরা এখন কেস 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 আগে তৈরি করে ফেলি এই কি করবে কেস টু হচ্ছে ভিউ করবে কি ভিউ করবে ভিউ করবে হচ্ছে আমি নাম দিলাম শো শো অল কন্ট্যাক্ট সরি ওটা স্মল হাতে স্মল লেটার দিতে হবে শো অল কন্ট্যাক্টস বা ভিউ অল কন্ট্যাক্টস এবং এখানে আমাদেরকে পাস করতে হবে কি এখানে আমাদেরকে পাস করতে হবে কনট্যাক্টটা তাহলে কন্ট্যাক্টটা আমরা পাবো কিভাবে আমরা কন্ট্যাক্ট লিস্ট এই অবজেক্টটা যদি কল করি কন্ট্যাক্ট লিস্ট ডট গেট কন্ট্যাক্টস এই মেথডটা কেবল আমরা যে মেথডটা লিখলাম সেই মেথডটা যদি আমরা কল করি তাহলেই এই মেথডটা কি রিটার্ন করবে তাহলেই এই মেথডটা রিটার্ন করবে পুরোপুরি একটা অ্যারে লিস্ট যেই লিস্টটা দিয়ে আমরা খুব সহজেই আমাদের লিস্টগুলোকে অর্থাৎ কন্ট্যাক্টের লিস্টগুলোকে ভিউ করতে পারবো বা আউটপুট দিতে পারবো খুব সিম্পল তাই না ব্যাপারটা খুব সিম্পল এবং ফাইনালি এটা কী করবে ব্রেক করে দিবে ভেরি সিম্পল এটা দেখাবে দেখানোর পরে ও আচ্ছা দেখানোর পরেও আমাদের কিছু কাজ আছে সেটা আমরা পরেই করছি যে দেখাবে দেখানোর পরে জাস্ট আমাদের কাছে ইনপুট চাবে আচ্ছা আমি প্রথমে করি অত গভীরে যাওয়ার দরকার আমরা সিম্পলি শো অল কন্ট্যাক্ট লিখলাম এবং গেট কল করলাম কিন্তু এই আর আমরা এখনো ডিক্লেয়ার করেছি বা কোথাও তৈরি করেছি করিনি তাহলে আমরা কি করব আমরা এই যে নিচে আমরা এখানে ম্যাথডটা তৈরি করব শো অল কন্ট্যাক্ট ম্যাথড ওকে তাহলে আমরা লিখি প্রাইভেট স্ট্যাটিক অবভিয়াসলি এই মেথডটা আমাদের কোনো কিছু রিটার্ন করবে না জাস্ট স্ক্রিনে শো করবে ভয়েড শো অল কন্ট্যাক্টস এবং এটা আর্গুমেন্ট আকারে নেবে একটা অ্যারে লিস্ট অ্যারে লিস্ট এবং সেই অ্যারে লিস্টটা কি টাইপের হবে কন্ট্যাক্ট টাইপের হবে এই যে কন্ট্যাক্ট এবং আমি নাম দিলাম কন্ট্যাক্টস সরি কন্ট্যাক্টস ওকে তাহলে এখানে আমরা কি করব আমরা প্রথমে সাউট করব এখন এর নিচে আমরা একটা সাউট দিয়ে একটা ড্যাশ দিয়ে দিব ওকে আপাতত আমরা জাস্ট প্রিন্ট করবো শুধুমাত্র নেমটাকে আচ্ছা আমরা সবগুলোই প্রিন্ট করি যেহেতু করছি এই মেথডে তো আমরা আর ব্যাক আসবো না আমরা যেটা করব সেটা হচ্ছে একটা লুপ চালাবো যেহেতু আমাদের প্রত্যেকটা আলাদা আলাদা এলিমেন্টকে প্রিন্ট করতে হবে সেহেতু আমরা কি করবো আমরা একটা লুপ চালাবো তাহলে ফর ইচ লুপটা যদি আমরা চালাই আমাদের প্রত্যেকবার পাবো একটা করে কন্ট্যাক্ট নাম দিলাম সি বা কন্ট্যাক্টই দিলাম এবং সেটা আসতে কোথা থেকে কন্ট্যাক্টস থেকে তাই না এই যে এই কন্ট্যাক্ট থেকে আমরা একটা ফরিস্ট লুপের মাধ্যমে কন্ট্যাক্টগুলোকে নিলাম এইবার আমরা যেটা করতে পারি সেটাও খুব সহজ সেটা হচ্ছে আমরা সাউট করব। সাউট সাউট করার পরে আমরা যেটা করব। সেটা হচ্ছে আবারও আমরা স্ট্রিং ডট ফর্মেট মেথডটাকে ব্যবহার করবো স্ট্রিং ডট ফর্মেট তাহলে আমরা প্রথম আমাদের নাম দিতে হবে পার্সেন্টেন্স সাপোজ আমরা থার্টি এস দিলাম থার্টি থার্টিটা স্পেস নিলাম নেমের জন্য এরপরে আমরা ফিফটিন এস নিলাম শুধুমাত্র ফোন নাম্বারের জন্য এবং আমরা থার্টি ফিফটি এস নিলাম শুধুমাত্র ইমেইল জন্য ওকে পারফেক্ট এবং এখানে আমরা কমা দিয়ে লিখে দিলাম কন্ট্যাক্ট ডট গেট নেম কন্ট্যাক্ট ডট গেট ইমেইল আর কন্ট্যাক্ট ডট সরি কন্ট্যাক্ট ডট গেট ও আচ্ছা আগেরটা গেট ইমেল হবে না এটা গেট ইমেল হবে আর এখানে হবে হচ্ছে গেট ফোন নাম্বার গেট ফোন নাম্বার ওকে পারফেক্ট কিন্তু আমরা একটা ইরোড পাইতে পারি সেই ইরোডটা নিয়ে পরে আমি কথা বলতেছি এখন আমাদের কথা বলার দরকার নেই জাস্ট আমি একটু পরেই আসছি ইরোডটা নিয়ে তাহলে এটা হয়ে গেলে প্রত্যেক লাইনে একবার করে প্রিন্ট করবে ওকে অ্যান্ড ফাইনালি আমাদের আর কিছু প্রিন্ট করার দরকার নেই জাস্ট আমরা ফাইনালি সাউট করে দেই। সাউট করবো না আমরা জাস্ট এইটাকেই কপি পেস্ট করব এই লাইনটাকে যেমন আছে তেমনই থাক আমরা জাস্ট একটু কপি পেস্ট করে দিই এবং আমরা দেখতে চাচ্ছি যে আমরা যেটা চাচ্ছি সেটা হয় কি না আচ্ছা এখানে কন্ট্যাক্টস বানানো আমি ভুল করেছিলাম ওকে এই ছিল আমাদের কাজ ওকে তো আমরা এখন এই মেথডটা তো আমাদের অলরেডি কল করাই হয়ে গেছে তাই না এই মেথডটা অলরেডি আমাদের কল করা হয়ে গিয়েছে তো এখন আমরা যেটা করব সেটা রান করব আর কি করব জাস্ট রান করি কন্ট্রোল শিফট এফ টেন তো প্রথমে আমরা একটা কন্ট্যাক্ট অ্যাড করবো তারপরে দেখবো তারপরে আবার একটা কন্ট্যাক্ট অ্যাড করবো তারপরে আবার দেখবো তাহলে ওয়ান এবং নেম দিলাম এইচ এম নাইন জিরো ওয়ান ফাইভ টু ওয়ান ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি এইচ এম নাইন অ্যাট দ্য রেট অফ জিমেইল সরি জিমেইল ডট কম ওকে তো আমরা যদি এবার ভিউ অল কন্ট্যাক্টে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি অল কন্ট্যাক্ট এইচ এম নাইন আমাদের ঠিক হয়নি একদমই বাজে হয়েছে তাই না অনেক বাজে হয়েছে কিন্তু তারপরেও আমরা আমাদের কন্ট্যাক্ট দেখতে পারছি আর একটা কন্ট্যাক্ট অ্যাড করে দেখবো যে আমরা আসলে এই কন্ট্যাক্ট দেখতে পারি কিনা টুইংকাল ক্যাটস জিরো ক্লিক করি তাহলে আমরা দেখতে পারব আমাদের দুইটা কন্ট্যাক্ট আমরা দেখতে পাচ্ছি বাকি কাজগুলো দেখার জন্য আপনাকে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে আর আরও কিছু প্রবলেম আমি বললাম আছে এই মেথডটাতে এখানে এই যে এখানে আমরা ক্রিয়েট করেছিলাম যদি নাল হয় যদি ইমেলটা নাল হয়ে থাকে তাহলে আমাদেরকে একটা ইরোড় শো করবে নাল পয়েন্টার এক্সেপশন শো করতে পারে তো যেটা আমরা এই ভিডিওতে দেখবো না আমরা দেখব পরবর্তী ভিডিওতে ওকে পরবর্তী ভিডিওতেই আশা করছি আমরা আমাদের প্রজেক্টটাকে শেষ করে দিব ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং এটাও এক্সপেক্ট করছি যে পরবর্তী ভিডিওতেও আমাদের সাথেই থাকবেন আর আমাদের ভিডিওগুলো আমাদের চ্যানেলটা আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন গুড বাই